শহরে মানুষের হাঁটাচলা কমে গেছে, যান্ত্রিক জীবনে শারীরিক পরিশ্রমও হয়ে ওঠে না, এতে ফিটনেস নষ্ট হয়ে শরীরে বাসা বাঁধছে দীর্ঘমেয়াদী নানা অসুখ। তাই এই কর্মব্যস্ত যুগে আমাদের ফিটনেস ঠিক রাখতে সাইক্লিং হতে পারে অন্যতম সমাধান। পরিবেশ বান্ধব বাহন চালানোর আছে নানা উপকারিতা, চলুন জেনে নেই। শারীরিক ও মানসিক উভয় দিক থেকে সুস্থ থাকতে সাহায্য করে সাইক্লিং। প্রতিদিন 3 কিলোমিটার সাইকেল চালালে মানুষের শারীরিক সুস্থতা বজায় থাকে। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ধীরগতি সাইক্লিং করলে শরীরের চর্বি নষ্ট হয়ে যায়, এতে সহনশীল মনোভাব বাড়ে, শরীরের শক্তি ও বিপাকক্রিয়া উন্নত হয়। সাইকেল চালালে স্থূলতা হ্রাস পায়, স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে। সাইক্লিং করলে শ্বাসের সঙ্গে প্রায় 10 গুণ বেশি অক্সিজেন ফুসফুসে যায়, ফুসফুস ও হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। সাইক্লিংয়ের ফলে শরীরের নিচের অংশের পেশি, যেমন উরুর পেশি, নিতম্বের পেশি সহ পায়ের পেশিগুলো আরও শক্তিশালী হয়। নিয়মিত সাইক্লিং করলে উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিস ইত্যাদি প্রতিরোধ করা যায়। রক্তের কোলেস্টেরল নিরাপদ মাত্রায় নিয়ে আসে সাইক্লিং, ফলে হৃৎপিণ্ড ও রক্তনালী সুস্থ থাকে, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। সপ্তাহে 20 মাইল সাইক্লিং করলে হৃদরোগের ঝুঁকি প্রায় 50% কমে যায়। সাইক্লিংয়ের ফলে পেটের গ্যাস ভাব ও কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং অন্ত্রের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। সাইক্লিং পুরুষের যৌন আকাঙ্ক্ষা বাড়ায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা মতে 50 বয়সের ঊর্ধ্বে যেসব পুরুষ সপ্তাহে অন্তত 3 ঘন্টা সাইক্লিং করেন তাদের যৌন অক্ষমতার ঝুঁকি 30% কমে যায়। নারীদের জন্য সাইক্লিং খুবই উপকারী। 2019 সালের এক গবেষণায় দেখা গেছে নিয়মিত সাইক্লিং করলে শরীর রোগা পাকড়া ও সুস্থ থাকে, যা স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি 34% কমাতে পারে। নিয়মিত সাইক্লিং মস্তিষ্কের কর্টেক্স অঞ্চলে নতুন নতুন স্নায়ুকোষীয় সংযোগ ঘটায়, ফলে মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়ে। সাইক্লিংয়ের ফলে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ বাড়ে, বৃদ্ধ বয়সে যা আলঝেইমার রোগ প্রতিরোধে সাহায্য করে। অন্তত 10 মিনিট করে নিয়মিত সাইক্লিং করলে আপনার শরীরে এন্ডোরফিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ হবে, যা আপনার মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশা কমাতে সাহায্য করে।